মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত চমৎকার ঘটনা আন্না ওয়ালিদাতান কানাত সাউদা লিহাই মিনাল আরব একটি দাসী ছিল কানাত সাউদা কালো দাসী মানে নেগ্রো আফ্রিকান কালো দাসী ছিল লিহাই মিনাল আরব আরবের বিশেষ একটি গোত্রের বা বংশের কোন এক বংশের দাসী কৃত দাস কথা সেগুলো ছিল প্রথম কাফের অমুসলিম ছিল পরে ইসলাম গ্রহণ করে নিয় মুসলিমা ফাতাকুহা তারা তাকে স্বাধীন করে দেয় দাসমুক্ত করে দেয় ফাকানাত মাহুম কিন্তু সে বলে যে তোমরা খুব ভালো মানুষ আর আমি কোথায় যাব মহিলা মানুষ আমার কেউ আপনজন নেই তোমাদের সাথেই থাকো তোমাদের বাড়িতেই থাক স্বাধীন হওয়ার পর অনেক মেয়েরা আছে তাদের লাওয়ারিস তাদের দেখাশোনার হয়তো কেউ নেই কারো বাড়িতে লালিত পালিত হয়ে থাকছে অথচ কোনো রক্তের সম্পর্ক বা আত্মীয়তা নেই তো এই মেয়েটি বা মহিলা সেখানে থেকে যায় কালাত বলছেন ঘটনা এই মহিলার ঘটনা ফাখারাজাত সাবিয়াতুল্লাহুম তাদের এক নাবালিকা সাবিয়া নাবালিকাকে বলা হয় সাবিয়া নাবালক আর সাবিয়াতুল মানে হচ্ছে নাবালিকা নাবালিকা একটি মেয়ে এই গোত্রেরই বাড়ি থেকে বেরিয়েছিল বাড়ি থেকে বেরিয়েছিল গোসল করার জন্য কেউ কেউ বলেছেন ভাষ্যকারগণ আলাইহা ওয়েশাহুন আহমার মিন সুয়ুর তার শরীরে একটি অলংকার ছিল আহমার মিন সুয়ুর লাল রঙের অলংকার ছিল গয়না ছিল ফিতাটি ছিল অনেক মালা থাকে অথবা অনেক গয়না থাকে যেটা কিছু অংশে কি থাকে হয়তো ইয়ে আছে চাঁদি আছে বা সোনা লাগানো আছে তাই না আর কিছু অংশে বাকি কি থাকে ফিতা থাকে আজকালকার মালাগুলিতে ধরেন মালা সামনের দিকে মালা নকশা করা আছে একটা চেন কিছুটা চেন আছে পয়সা হয়েছে চেন কিন্তু এক যুগে জানি না আপনারা কি বলেন মাকড়ি দেখেছেন এখানে একটা ব্যবহার করতো অথবা আটটা দশটা ব্যবহার করতো দেখেছেন না কি বলেন ওগুলোকে একজন বলবেন আপনারা কি বলেন আপনাদের ভাষায় মালা ওটা মালা না কি বলে তাবিজ হ্যাঁ হ্যাঁ তাবিজ আকড়ি তাবিজ দুটোই বলে এই তাবিজ কথাটা তো তাবিজ এক তাবিজ ওলা বড় ধরনের একটা থাকতো আমাদের বুড়ি নানি দাদিদেরকে দেখেছি দাদিকে আমি নিজে দেখিনি কিন্তু নানি দেখেছি নানির কাছে মানুষ হয়েছি ছোটকালে আর অনেককে দেখেছি সেটা উঠলো কিন্তু তারপরেও ওই তাবিজ কারো গলায় নয়টা সাতটা দশটা এগারোটা এরকম থাকে তো ওটা কিসের লাগানো থাকে তাবিজ গুলো সুতা তো সাধারণত কালো সুতা ব্যবহার করে কিন্তু এটা ছিল লাল সুতা কি ছিল লাল সুতা বেশা মালাকে বলা হয় আবার বেশা কোমরের অলংকারকে বলা হয় কোমরে অলংকার আমাদের মহিলাদেরকে কোমরের অলংকার ব্যবহার করতে দেখি না দেখি আছে নাকি আমাদের দেশে কিন্তু আরবদের আছে আরবদের এক ধরনের স্বর্ণ পাওয়া যায় আপনি এই স্বর্ণ দোকানে গেলে দেখবেন বা চাঁদিরও পাওয়া যায় যে কোমরে গোটা কোমরে কি থাকে পরে সাজে মাঝে মধ্যে সাজে অথবা বিয়ের দিনের সাজে কোমরের অলংকার বলে অনেকে এর অনুবাদ করেছেন কেন ছিল মেন সুয়ুর সেটা ছিল তাগা সুতা লাল সুতা কালাত বলছেন এই মহিলা ফাওয়াদাতু ওই মেয়েটি সেটাকে খুলে রেখে দেয় এক জায়গায় গোসল করতে নামবে তো খুলে রেখে দেবে ভিজে যাবে আর ওয়াকা মিনহা অথবা বর্ণনাকারীর সন্দেহ অথবা তার কাছ থেকে ছিঁড়ে পড়ে গেছিল দুটোই হইতে পারে ওই ছিঁড়ে পড়ে গেছিল না হয় রেখে দিয়েছিল গোসল করি তারপর ফাম্মারাত বেহি হুদাইয়াতুন একটি চিল ওখান দিয়ে যাচ্ছিল উড়ে বহা মুলকান আর ওই সময় ওই গয়নাটি কি ছিল পড়েছিল সেখানে ফাহাসেবাতুল রহমান ওই চিলটি মনে করলো যে একটা গোস্তের টুকরো পড়ে আছে কারণ লাল লাল ওপর থেকে উঠছে গোস্ত মনে করে ছ মেরে নিয়ে টান দিয়েছে ফাখাতা ফাতু সেটা ছ মেরে নিয়ে চলে যায় কাল ফালতামা সুহ তলাশ করলো গোসল করে উঠে অথবা পড়ে গেছে যেখানে পড়েছে তো তলাশ করলো ফালন কিন্তু পাওয়া গেল না গয়নাটি পাওয়া গেল না এই মেয়েটি ওই বংশের কাল ফাত্তাহা মনিবেহি যখন পেলো না তখন ওই মেয়েটি আত্মীয় স্বজন চলে এসছে তলাশ করছে
যখন পাওয়া গেল না তখন আমাকে অভিযুক্ত করলো যে চুরি করেছে। এই কালো মেয়েটি দাসীটি কি করেছে? চুরি করেছে। কালা তো ওই যে কালো মহিলা দাসী বলছেন ফাতাফিকু ইউফাত্তিশুন, তল্লাশি শুরু করলাম আমার মাথাতে পা পর্যন্ত তল্লাশিটা করলো করলো, হাত্তা ফাত্তাশু কবলা, এমনকি তার লজ্জাস্থান পর্যন্ত কাপড় ঘরে তলাশ করলো, লজ্জাস্থান নাউজুবিল্লাহ হাত দিয়ে তলাশ করলো যে কি জানি ঢুকিয়ে দিয়েছে। আজকাল যারা হিরোইন গাঁজা নিয়ে আসে আমরা ভাবতে পারি না যে কিসে কিসে করে নিয়ে আসে। আপনারা জানেন কিসে করে নিয়ে আসে বলতে পারেন? হ্যাঁ, কিসে খেয়ে নিয়ে আসে পেটে করে, ও তার পায়খানা করবে তারপর এটা বেরোবে। হ্যাঁ, আউযুবিল্লাহ, তাদের শুনেছেন আরো কত রকম করে যে নিয়ে আসে, আউযুবিল্লাহ। যারা অপরাধী তারা কত রকম অপরাধ করে, ভালো মানুষ ওই জগৎ সম্পর্কে অনেক সময় কল্পনাই করতে পারে না যে এই ধরনের অপরাধ মানুষ করতে পারে, আর ওদের চিন্তা এত খারাপ খারাপ চিন্তা, মানে অকল্পনীয় চিন্তা তাদের আসতে পারে আমাদের কল্পনার বাইরে। কালাত তোমার কাছে ওয়াল্লাহ আল্লাহ কসম করেছে ইন্দিল্লা কায়েমা মাহুম, তল্লাশ করে গোটা শরীর তল্লাশ করে লাজ্জাস্থান তল্লাশ কোথাও পেল না। আর ওখানে ওই মেয়েটি বলছে, দাসি বলছে, আমি ওখানেই দাঁড়িয়ে আছি, ইজ মাররাতিল হুদাইয়া, তো হঠাৎ করে চিলটি এদিকে সেদিক ছোটাছুটি করতে করতে দেখছে তো আমি তো গোস্ত বলে নিয়েছিলাম, তো গোস্ত না তো যে কোন জায়গায় ফেলে দিতে পারতো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই মেয়ের কারামত দেখেন। হ্যাঁ, এই পীরদের কারামত আপনারা শুধু বিশ্বাসী তাই না, বেদাতে না না না, যে কোনো মমিন বান্দার কারামত হইতে পারে আল্লাহ তাকে বালা মুসিবত উদ্ধার করার জন্য, নেই মুসলিম, নেই মুসলিমের কারামত, অসাধারণ অলৌকিকত্ব। আম্বিয়া রসুল হলো এটার নাম মুজিজা, আর যদি আম্বিয়া রসুল ছাড়া অন্য কোনো মানুষ আপনার আমারও হইতে পারে অসাধারণ কিছু আল্লাহর খাস মদত হইতে পারে। হ্যাঁ, এমনকি দোয়া করলেন সাথে সাথে করে এটাও কারামত, কিন্তু কয়টা লোক মনে করে যে দোয়া করলো আলহামদুলিল্লাহ কবুল, এটা আমার কারামত, মানে আকরামানি বিহি রব্বি, আল্লাহ আমাকে এর মাধ্যমে সম্মানিত করে, কারামত মানে কি? তাকে সম্মানিত করে, আল্লাহ সম্মানিত করেছেন তাকে যে কোনোভাবে হোক না কেন। চিলটি ওই আবার ঘুরে এসছে, উড়তে উড়তে এসে ফালকা তো ওই জায়গায় ফেলে দিয়েছে, ওরা যেখানে দাঁড়িয়ে আছে তলে ঘোরাঘুরি করছে ওই বংশের লোকেরা, সেখানে ফেলে দিয়ে চলে গেল চিলটি। কালা ফাকা বেন, তাদের মাঝখানে এসে পড়লো ওই গয়নাটি। কালা তখন ওই মেয়েটি বলছে ফাকুল, আমি তখন বললাম হা দাল্লাজি ইত্তাহাম তো মনি বেহি, আমাকে চোর বানিয়েছিলে তোমরা, আমাকে তোমরা চোর সাজিয়েছিলে, দেখো এই যে চিলে নিয়ে গেছে ফেলে দিয়ে গেল, দেখ তোমাদের চোখের সামনে দেখ, হা দাল্লাজি ইত্তাহাম তো মনি বেহি, জাম তো তোমাদের এই ধারণা, ও আনা মিনহু বারি, অথচ আমি একেবারে নির্দোষী, বলছেন ওই মেয়েটি তারপরে এই ঘটনা ঘটার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলো, তাহলে এতদিন পর্যন্ত সে অমুসলিমা ছিল, আসলামত ইসলাম গ্রহণ করলো স্বেচ্ছায়। কালাত বলছেন তার মসজিদে একটি তাবু ছিল, খেবা হচ্ছে তাবু একটু বড় ধরনের, আহিবসুন অথবা কুড়ে ঘর, একবার তাবুর চাইতে ছোট ছোট তাবু, মানে ঘর মানে ঘর তো আর বানানো নয়, ছোট মসজিদ ওর মধ্যেই, তাবুর চাইতে ছোট, অনেকে দেখবেন এর সমুদ্রের বিচে আসে পর্দা নাসেন ফ্যামিলিগুলো যখন আসে কি নিয়ে আসে, ছোট ছোট কিন্তু খেমার মতো করে নিয়ে আসে, ওই রকম খেমা তো তাও তো নয়, কিন্তু দুই চার পাঁচজন মহিলার মধ্যে বা দুজন তিনজন বসতে পারবে অথবা স্বামী স্ত্রী বসতে পারবে। হেফসন আসলে কোড়ে ঘরকে বলে। কালাত বলছে মা আয়েশা ফাকানা তাতিনি, এই মেয়েটি ইসলাম গ্রহণ করার পরে মাঝে মধ্যে আমার কাছে আসতো, এসে বসতো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বাড়িতে বসতো, ফাতাহাদাসো ইন্দি, আর আমার কাছে এসে গল্প গুজব করত, কথাবার্তা বলতো, মেয়ে মুসলিম। আলাত মা আয়েশা বলছেন ফালা তাজলিস ইন্দি মাজলিসান ইল্লা কালাত, যে কোনো সময় এসে আমার কাছে বসতো, এসে এই একটাই গল্প করতো, বেশিরভাগ এই গল্প করতো, অন্য অন্য গল্প সাথে এই গল্পটাও থাকতো। কি কালাত? কি দুই লাইনের কবিতা আবৃত্তি করতো, কি বলতো?
এই কবিতাই সে তার এই দুঃখের ঘটনা, এই মর্মান্তিক ঘটনা যে বিপদের সম্মুখীন হয়েছিল সেটা বর্ণনা করত। ওয়াউমাল বেসাহে মিন তাজিব রব্বিনা, সে মালা বা অলঙ্কারের দিবস, মিন তাজিব রব্বিনা, আমার রব আমার প্রতিপালকের এক বিস্ময়কর কি ঘটনা যা আল্লাহ ঘটিয়েছে। মিন তাজিব, তাজ্জুব থেকে, তাজ্জুব মানে অবাক হওয়া, মিন তাজ বহু বছর, তাজিব রব্বিনা, রবের পক্ষ থেকে এক আশ্চর্যজনক বা বিস্ময়কর ঘটনা, এক অলৌকিক ঘটনা, বিস্ময়কর যেটা আশ্চর্য সেটাই অলৌকিক। কারণ অলৌকিকগুলো মুজিজা বা কেরামত এগুলি হচ্ছে কি আশ্চর্যজনক, ঠিকই করে হইতে পারে, সাধারণত হয় না, অসাধারণ। ইল্লা আন্নাহুম মিন বালদাতিল কুফরি আনজানি, আলা আলা ইন্নাহুম মিন বালদাতিল কুফরি আনজানি, আর শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাফের দেশ থেকে আর কাফের দেশ সমাজ পরিবেশ থেকে আমাকে মুক্তি দান করেছেন, নাজাত দিয়েছেন জাহান্নামের রাস্তা থেকে, কাফের দেশ সমাজ থেকে, অর্থাৎ ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছেন, ইসলাম নসিব করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতেন, শুকরিয়া আদায় করতে যে বালা মুসিবত দূর হয়েছে, চিল ফেলে দিয়ে গেল না হলে আরো কত কি হইত, সারা জীবন সন্দেহ করতে থাকতো কি জানি কোথায় লুকিয়ে দিয়েছে। আল্লাহ আয়েশা, মা আয়েশা বলছে ফকুলতুল্লাহ, তখন আমি বললাম মা আয়েশা জানতেন না ওর আসলে প্রেক্ষাপট যে ঘটনা কি আসলে, এই এই দুই লাইনের কবিতা কেন পাঠ করে আর গল্প করতে থাকে। ফকুল তোলা তাকে বললাম মা শানকে কি ব্যাপার তোমার আসলে এই দুই লাইনের এই কথাটি বলবে তুমি, ইয়াউমুল বেশাহ, হ্যাঁ অলঙ্কারের দিন, অলঙ্কারের দিন আমি তো বুঝি না কি বলতে চাইছো তুমি, হ্যাঁ মেন তা আজিব রব্বেনা মেন বালদাতের উপর আন জানি, ঠিক এটা বলছেন যে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ ইসলামে তৌফিক দিয়েছে, মা এসব আছে ফকুল, আমি বললাম তো মা শানকে কি ব্যাপার তোমার, লা তাকুদিন মা ইমাক আদান, যে কোনো সময় আমার কাছে বসলেই ইল্লা কুলতে হাজা এই কথাগুলি তুই বলতে থাকুন। কালা, তখন মেয়েটি মা এসা বলছেন ফাহাদ্দা সাতনি বেহাজাল হাদিস, তখন পুরো এই ঘটনা বিবরণ আমার সামনে সেই কালো নিগ্রো মেয়েটি পেশ করলো যে আসলে আমার সাথে এরকম ঘটনা ঘটেছিল।